হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি আজকে রেডি হয়ে গেছি আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, তো এখন রেডি হয়ে জাস্ট বেরোবো। আমি তো রেডি, উনিও প্রায় রেডি, তো আজকে আমাদের ড্রেস আপ হলো এটা। তো এখন আমরা চলে এসেছি কোথাও ডিনার করতে, আর আমাদের এখানে ইলেকশন জাস্ট একদিন পরই, তার জন্য আর বাইরে কোথাও ঘোরাঘুরি না করে ডিনারের জন্য চলে এসেছি। আর একটু নিজেকে দেখছি, নিজেকে আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সিম্পল লুকই ছিলাম, জাস্ট একটা কুর্তি পরেছি। আর এটা হলো আমাদের রেস্টুরেন্টের ভেতরটা। আমি গিয়েছিলাম আজকে আগরতলাতে করিমসে, আর করিমস তো তোমরা জানো, যারা তোমরা করিমসে গেছো, করিমসের স্পেশালিটি হলো বিরিয়ানি। তো আমরা দুজনে বিরিয়ানি খুব প্রিয়, তাই আজকে চলে এসেছি এখানটায়। চলো তোমাদের সঙ্গে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে আমরা কী কী খাচ্ছি, কী কী খাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশে থেকে অবশ্যই দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে আমরা বসেছিলাম রোড সাইড এরিয়াতে, আর রোড সাইড এরিয়াতে বসে বেশ ভালো লাগছিল আমাদের। তারপরে আমাদের আজকের স্টার্টার আইটেমটা চলে এসছে, আর আজকের স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন শিক কাবাব, আর সেটাও খেতে ভালোই লাগছিল। তো সেটা খাওয়ার পর আবার ভাবছিলাম কি অর্ডার দেব, তারপর আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। আর তোমরা তো জানো করিমসের স্পেশালি হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা ছিল কলকাতা স্টাইল গোস্ট দম বিরিয়ানি। আর বিরিয়ানিটা আসার সাথে সাথে গন্ধে জাস্ট জিভে জল চলে এসছে। এখন ভিডিও এডিট করতে গিয়েও আমার জিভে জল চলে এসছে, আর দেখতে তো খুবই ভালো লাগছিল। তারপর সেটাতে দেখলাম যে একটা বিরাট সাইজের একটা আলু ছিল, একটা মাটন ছিল, একটা ডিম ছিল, মাটন দুটো পিস ছিল, আর সঙ্গে নিয়েছিলাম চিকেন কোরমা। তো ওদেরকে জিজ্ঞেস করার পর বললো চিকেন কোরমাটার সাথে ভালো যাবে, তো চিকেন কোরমাটা নিয়েছিলাম। চিকেন কোরমার গ্রেভিটা দেখে আর নিজেকে সামলাতে না পেরে আবার নান অর্ডার দিয়ে দিয়েছে ও। ওর নান দিয়ে আর এইসব জিনিস খেতে বেশি ভালোবাসে, আর আমি তো বিরিয়ানি দেখে বিরিয়ানির মধ্যে ডুবে গেছি, এখানে নানটাও ছিল। তারপর বিরিয়ানিটা খেয়ে দেখ যে ভীষণ ভালো লাগছে। যাক, আজকে দিনটা কোথাও না গিয়ে যে ডিনার করতে আসলাম সেটাই আমরা খুব হ্যাপি। তারপর ডিনারের শেষে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, তারপর বাড়ি চলে গেলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাড়ি চলে এসেছি আমরা, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।